আসসালামু আলাইকুম, বাংলাদেশ প্লাম্বার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো গ্লাস বেসিন খুলে কত কোম্পানির সিরামিক্সের বেসিন লাগাবো, কিভাবে লাগাবো এটা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমার ম্যাজিক পেপটা খুলে নিতে হবে, এটা হচ্ছে ম্যাজিক পেপ। এই ম্যাজিক পেপটা খুলে নিচ্ছি। এখন আমি হ্যান্ড গ্লাসটা বন্ধ করে দেবো, পানির লাইন বন্ধ হয়ে গেছে। এখন আমি এই গ্লাসটা সরিয়ে নিব। গ্লাস খোলা হয়ে গেছে, এখন আমি বেসিনটা খুলে নেব। এটা হচ্ছে আলাদা, সম্পূর্ণ বেসিনটাই আলাদা। বেসিনটাকে পুনরায় খুলে নিচ্ছি। আমার বেসিনটা খোলা হয়ে গেছে। বেসিনটা খোলার জন্য কানেকশন প্যাকটা খুলে নিতে হবে। এটা বলে জামাটা খুলে গেছি, কানেকশন খুলে গেছি। তাহলে এখন আমরা এটা খুলে নিচ্ছি। খেয়াল রাখবেন এটা নাটগুলো নিচে থেকে যায়, নাটগুলি আমরা নিচ থেকে খুলি, তারপর উপর দিয়ে খুলবো। তো এখন আমরা মেশিনের ওয়েস্ট লাগাবো। একটা মেশিনের ওয়েস্ট ফুটিংটা অবশ্যই ভালো করে বানাই নিবেন। আমার ফুটিং লাগানো হয়ে গেছে। এখন আমরা মেশিনটার মাপটা নিব। এটা হচ্ছে কোটো কোম্পানির মেশিন। মাপ নেওয়ার জন্য এখন আমরা লেবেলটা দেখব, তারপরে মাপ নিতে হবে। তো দেখুন আমাদের লেবেলটা ঠিক আছে। তো এখন আমি দাগ দিয়ে নেব। এটা হচ্ছে কোটো কোম্পানির আপনার নাট, তো এই নাটটা লাগাতে হবে সম্পূর্ণভাবে। দাগ দিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেছে।
আমার টাইট হয়ে গেছে। লেভেলে আসে কিনা এটা খেয়াল রাখতে হবে, লেভেলে যদি না থাকে লেভেল করে নিতে হবে। দেখুন আমি লেভেল করবো, আমাদের লেভেল হয়ে গেছে, দেখতে পারতেছেন। এখন আমরা বেসিনটা বসাই নিব। আমাদের কলটা টাইট হয়ে গেছে, এখন আমরা কানেকশন লাগিয়ে নেব। সেগুলি লাগিয়ে নিব, আমাদের কানেকশনটা টাইট হয়ে গেছে, এই ওষুধটা লাগিয়ে নিই। ম্যাজিক পাইপ লাগানো হয়ে গেছে, একটা লাগানো হয়ে গেছে। এখন আমরা পানিটা ছাড়বো, খুব সুন্দর পানি আসছে। আজকে আপনাদেরকে দেখালাম কিভাবে বেসিন সেট করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে।